হ্যাঁ গীতা, এটা দেখে খুব ভালো লাগলো যে তুমি আমার বাড়ি এসেছ। আমার না সত্যি তোমার সাহায্য দরকার ছিল আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইন্টারনেটের বিষয়ে জানার ক্ষেত্রে। হ্যাঁ নিশ্চয়ই কাকু, আমি তো এখানে তোমাদের সাহায্য এবং পথ দেখানোর জন্যই তো আছি। তুমি দেখতে পাচ্ছ গীতা, আমি যখন ট্রেনে করে কোথাও যাই তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাকে। যেমন ধরো, কোনো শহরের দানাশস্যের বর্তমান মূল্য আমাকে জানাতে হবে। ধরো আমি রেল স্টেশন থেকে দূরে আছি এবং অনেক দাঁড়ানোর পর টিকিট পেলাম, তারপর আরও অপেক্ষা। প্রায় এক ঘন্টা অপেক্ষার পর জানতে পারলাম সরকারের কাছ থেকে দানাশস্যের কি দাম। আহা কাকু, এটাই কি আপনার সমস্যা? এটা এমন কিছু নয়, আপনি ইন্টারনেটের সাহায্যে ট্রেনের টিকিট বুক করতে পারেন এবং এর সাহায্য আপনি অন্যান্য রাজ্যের দানাশস্যের দামও জানতে পারবেন। এটা কি সম্ভব? দয়া করে আমাকে শিখিয়ে দেবে এটা কিভাবে করতে হয়? ঠিক আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে ইন্টারনেটের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং করতে হয়, কিভাবে বা দানাশস্যের দাম দেখতে হয়। গীতা, আমার এটা শুনে খুবই ভালো লাগছে যে আমি বাড়িতে বসেই ভিন্ন রাজ্যের দানাশস্যের দাম জেনে নেব। নিশ্চয়ই কাকু, এটা এমনই একটা জায়গা যেখানে ইন্টারনেট ভারতীয় চাষীদের অনেক সাহায্য করে। দয়া করে আমাকে দেখাবে যে কিভাবে ইন্টারনেটের মাধ্যমে এই কাজগুলি হয়। হ্যাঁ নিশ্চয়ই কাকু, প্রথমে আমাকে বলতে দাও যে ভারতীয় কৃষি মন্ত্রণালয় কিভাবে ইন্টারনেটের সাহায্যে কৃষকদের কাছে পৌঁছে যায়। তুমি দেখে থাকবে যে ভারতের 70% মানুষ গ্রামে থাকে এবং তাদের মূল জীবিকা কৃষিকাজ। কৃষিক্ষেত্রের গুরুত্ব অনুসারে ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার এবং কর্পোরেশন, কৃষিজ মন্ত্রণালয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কালেক্ট কৃষিজ বিপণনকে প্রত্যেক দিন নতুন করে অ্যাক্সেস করে স্টেক হোল্ডারের কাছে পৌঁছে দেয় নিম্নলিখিত পোর্টালের মাধ্যমে www.agmagnet.nic.in। এই পোর্টালের মাধ্যমে কৃষকরা ভিন্ন রাজ্যের বিভিন্ন দানাশস্যের সম্বন্ধে বিভিন্ন তথ্য পেয়ে থাকে। শুধু এই ইন্টারনেটের মাধ্যমে কত সহজেই দৈনিক দানাশস্যের মূল্যের হার জানা যায় এবং তৎক্ষণাৎ কেনা বা বেচার সিদ্ধান্ত নেওয়া যায়। এই তথ্যগুলি অ্যাক্সেস হয় স্থানীয় ভাষায়, যেমন হিন্দি, ইংরাজি, পাঞ্জাবি, তেলেগু, তামিল এবং আরও কিছু ভারতীয় ভাষায়। বাজারের দ্রব্যমূল্যে এটা খুবই আনন্দের কথা আমার কাছে। এবার আমাকে দেখাও যে কিভাবে এই সাইটের মাধ্যমে আমি খোলা বাজারে চালের মূল্য জানতে পারব। হ্যাঁ নিশ্চয়ই, শুধু আমার বলে যাওয়া পদক্ষেপগুলি মেনে চলুন। প্রথমে এগমার্কনেট ওয়েব পেজে যেতে হবে, www.agmagnet.nic.in। যদি তুমি উত্তরপ্রদেশ রাজ্যের চালের মূল্য জানতে চাও তো ক্লিক করতে হবে ডেটা ওয়াইজ প্রাইসেস ফর স্পেসিফাইড কমোডিটি লিঙ্কের মধ্যে মার্কেট বুলেটিনস পেজটি দেখা যাবে। যখন এই লিঙ্কে গিয়ে ক্লিক করবে তখন একটা নতুন পেজ খুলে যাবে। এই পেজেতে গিয়ে সাল এবং মাসের নাম লিখতে হবে যে দ্রব্যের মূল্য জানতে চাইছ তার জন্য। এরপর একটা অপশন আসবে রাজ্য নির্বাচন করার জন্য। সেই তালিকা থেকে যে রাজ্যের তুমি তথ্য জানতে চাও সেই রাজ্যের নামকে বাছতে হবে। এখানে যেমন উত্তরপ্রদেশকে নির্বাচন করতে হবে। রাজ্য নির্বাচন হয়ে গেলে তারপর তার একটা বাক্স আসবে যেখানে কমোডিটি নির্বাচন করতে হবে। সেই কমোডিটি তালিকা থেকে চালেতে গিয়ে ক্লিক করতে হবে। এবার চার নির্বাচন হলে সাবমিট বোতামে গিয়ে ক্লিক করতে হবে। এখন তুমি চালের দাম সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবে উত্তরপ্রদেশের বিভিন্ন বাজারের। আমি কি এই সাইটের মাধ্যমে সমস্ত বাজারের বিভিন্ন দানাশস্যের সম্বন্ধে জানতে পারব? নিশ্চয়ই কাকু, আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে সম্ভব। যদি তুমি বাজারের সব ধরনের দানাশস্যের সম্বন্ধে জানতে চাও তো মার্কেট বুলেটিনে যেতে হবে। সেখানে মার্কেট ওয়াইজ ক্লিক করতে হবে অথবা কমোডিটি ওয়াইজ ডেইলি রিপোর্টে। যখনই লিঙ্কে গিয়ে ক্লিক করবে একটা পেজ খুলে যাবে। ক্যালেন্ডার থেকে তারিখ নির্বাচন করতে হবে। যখনই তারিখ নির্বাচন করা হয়ে যাবে তারপর রাজ্যের তালিকা দেখা যাবে। সেই তালিকা থেকে রাজ্যের নামকে নির্বাচন করতে হবে। এখানে উত্তরপ্রদেশকে নির্বাচন করতে হবে এবং সাবমিট বোতামে গিয়ে ক্লিক করতে হবে।
বাজারে একটি তালিকা আসবে, পর্দায় বাক্সগুলি দেখো, কারণ তুমি যে পণ্যের মূল্য জানতে চাও তার নামটা লিখে সাবমিট বোতামে গিয়ে ক্লিক করতে হবে। যদি তুমি একের অধিক রাজ্যের নাম নির্বাচন করতে চাও তাহলে কন্ট্রোল কীটাকে প্রেস করতে হবে এবং রাজ্যের নামের উপর ক্লিক করতে হবে। এরপর ওয়েবসাইটটার সম্পূর্ণ রিপোর্টটা দেখা যাবে। এবার আমি দেখাবো যে এই সাইটের মাধ্যমে তুমি কিভাবে পাঞ্জাব শহরের বাজারের গমের মূল্য বের করছ। হ্যাঁ নিশ্চয়ই, এবার আমি চেষ্টা করি। প্রথম পদক্ষেপ www.agmarknet.nic.in খুলতে হবে। দ্বিতীয় পদক্ষেপ, এই ওয়েবসাইটে গিয়ে রোজকার নির্ধারিত পণ্য মূল্যে ক্লিক করতে হবে। তৃতীয় পদক্ষেপ, সেখানে গিয়ে বছর, মাস ও রাজ্য নির্বাচন করতে হবে। চতুর্থ পদক্ষেপ, তারপর পণ্য হিসাবে ভুট্টাকে নির্বাচন করতে হবে। পঞ্চম পদক্ষেপ, সাবমিট বোতামে গিয়ে ক্লিক করতে হবে এবং ফল সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেখা যাবে। খুব ভালো, এবারে তুমি জানলে যে কিভাবে বাজারের দানাশস্যের দাম খুঁজতে হয়। এছাড়া তুমি ওয়েবসাইটে দেওয়া অন্যান্য অপশনগুলো অন্বেষণ করতে পারো। বর্তমানে অনেকগুলো ওয়েবসাইট আছে যার মাধ্যমে বাস্তব সময়ের আবহাওয়া সম্পর্কে তথ্য সঙ্গে অতীতের তথ্য পাওয়া যায়। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হল www.weatheronline.in এবং www.weatherforecastmap.com। ভারতের আবহাওয়া বিভাগ IMD, যা ভারত সরকারের আর্থ সায়েন্স মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত, আবহাওয়া পর্যবেক্ষণ ও পূর্বাভাস জন্য দায়ী থাকে। সমস্ত তথ্য www.imd.gov.in ওয়েবসাইটে থাকে। সত্যি, এই সাইটের মাধ্যমে কিভাবে আমি আবহাওয়া সংক্রান্ত তথ্য জানতে পারব? খুবই সোজা, শুধু আমার বলা পদক্ষেপগুলো মেনে চলো। প্রথমে ওয়েবসাইটের নামটা অ্যাড্রেস বারের মধ্যে লেখো। যদি তুমি হিন্দি অধ্যায়টা দেখতে চাও তাহলে ক্লিক করতে হবে হিন্দি অধ্যায়টাতে, যেটা পেজের ডান দিকে দেখা যাবে। এখানে বিভিন্ন রকমের তথ্য জানা যায়। যেটা তুমি অ্যাক্সেস করছ সেটা পেজের বাম দিকের ওপরে দেখা যাবে। যদি আবহাওয়া সম্বন্ধে জানতে চাও ওয়েদার লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে এবং সরাসরি সেটা দেখা যাবে www.indiaweather.gov.in। এবার ডিপার্টমেন্টাল ওয়েবসাইটের ট্যাবে গিয়ে ক্লিক করতে হবে। সেখানে যে রাজ্যের সম্বন্ধে তুমি জানতে চাও তার উপর ক্লিক করতে হবে এবং তুমি সরাসরি সেই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে। বিভিন্ন রকমের সার্ভিস যেমন আবহাওয়া খবর, সারা দিনের আবহাওয়া, মৎস্যজীবীদের সতর্কতা বার্তা, সাপ্তাহিক আবহাওয়া সংক্রান্ত তথ্য পেজের বাম দিকে দেখা যাবে। সেখান থেকে ইচ্ছে মতো লিঙ্কে ক্লিক করলে জানা যাবে। যদি রাজ্য অনুযায়ী আবহাওয়া জানতে হয় তাহলে স্টেট ফোরকাস্ট লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে এবং ডাউনলোড করতে হবে সাপ্তাহিক আবহাওয়া সংক্রান্ত তথ্যকে। উইকলি ওয়েদার রিপোর্ট বোতামে ক্লিক করতে হবে। এখন এই ওয়েবসাইটের মাধ্যমে পরের মাসের চেন্নাইয়ের আবহাওয়া সংক্রান্ত সব তথ্য বের করো দেখি। হ্যাঁ, আমাকে একটু চেষ্টা করতে দাও। প্রথম পদক্ষেপ, www.imd.gov.in ওয়েবসাইটটা আগে খুলতে হবে। দ্বিতীয় পদক্ষেপ, ভারতীয় আবহাওয়ায় গিয়ে ক্লিক করতে হবে। তৃতীয় পদক্ষেপ, বিভাগীয় ওয়েবসাইটে গিয়ে চেন্নাইকে নির্বাচন করতে হবে। চতুর্থ পদক্ষেপ, তারপর পূর্বাভাস বোতামে গিয়ে ক্লিক করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য নির্বাচন করতে হবে। এইভাবে হোম পেজে দেখানো লিঙ্কের ওপর ক্লিক করে আরও অন্যান্য বিষয়ে তথ্য জানা যাবে। তুমি কি জানো এই ইন্টারনেটের মাধ্যমে সাগর এবং বিভিন্ন মৎস্যক্ষেত্রের তথ্য জানা যায়? সত্যি, কিভাবে? ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশন ইনফরমেশন সার্ভিসের ওয়েবসাইটে যেতে হবে, যেটা অটোনোমাস বডি আন্ডার দ্য মিনিস্টার অফ আর্থ সায়েন্সের অন্তর্গত।
এই কয়েকটা পদক্ষেপের মাধ্যমে কাজটা হবে। প্রথমে অ্যাড্রেস বারে টাইপ করতে হবে www.incois.gov.in, তাহলে পর্দায় এটা দেখা যাবে। যদি মৎস্য ক্ষেত্রের সম্বন্ধে সঠিক তথ্য জানতে চাও তো পোটেনশিয়াল ফিশিং জোনে যেতে হবে, যেটা অ্যাডভাইজারি সার্ভিসের অন্তর্গত। যদি কোস্টাল অঞ্চল সম্বন্ধে জানতে চাও তো ওশন স্টেট ফোরকাস্টে যেতে হবে, যেটা অ্যাডভাইজারি সার্ভিসেসের অন্তর্গত। হাই রোহান, তুমি এখানে কি করছো? হ্যাঁ দিদি, তোমাকে এখানে পেয়ে যাবো ভাবতেই পারিনি, আমার যে তোমার একটু সাহায্যের প্রয়োজন। হ্যাঁ রোহন, শুধু এই ওয়েবসাইটে যাওয়া এবং কিছু পদক্ষেপ গ্রহণ করো। প্রথমে www.shiksha.com ওয়েবসাইটে যেতে হবে। পেজের ওপরের দিকে বিভিন্ন রকমের ট্যাবস দেখা যাবে, যার সম্বন্ধে তথ্য চাও সেটা বেছে নিতে হবে। হোম ট্যাবেতে সার্চ বার দেওয়া থাকবে, সেখানে ইনস্টিটিউটের নাম অথবা কোর্সের নামটা লিখতে হবে যেটা সম্বন্ধে তুমি জানতে চাও, এবং তার সঙ্গে এটাও বেছে নিতে হবে যে ভারতের মধ্যে নাকি ভারতের বাইরে পড়াশোনা করতে চাও। এখানে ভারতের এবং ভারতের বাইরের বিভিন্ন কোর্স এবং ইনস্টিটিউট সম্বন্ধে সমস্ত তথ্য পাওয়া যাবে। এমবিএ ট্যাবে এই কোর্স সম্বন্ধে যাবতীয় তথ্য দেওয়া আছে এবং কোন কোন ইনস্টিটিউশন এই কোর্সটা করিয়ে থাকে এবং তার পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে। আফটার টুয়েলভ ট্যাবে তথ্য যাকে বিভিন্ন রকমের সেই সমস্ত কোর্সের যেটা ১২ ক্লাস পাশ করার পর করা যেতে পারে, তার জন্য ওই লিঙ্কে ক্লিক করতে হবে, সেই কোর্স সম্বন্ধে অনেক তথ্য পাওয়া যাবে। ক্যারিয়ার সেন্টার ট্যাবে বিভিন্ন রকমের কোর্স এবং বিভিন্ন ক্ষেত্রের সম্বন্ধে তথ্য দেওয়া থাকে, যেখান থেকেও তুমি বেছে নিতে পারো। তুমি এর সাহায্যে একদম ভালো ভালো ইনস্টিটিউট এবং বিভিন্ন ক্ষেত্র সম্বন্ধে, যেমন এমবিএ, বিএ, বিটেক অথবা এলএলবি ইত্যাদি টপ ইনস্টিটিউট ট্যাব থেকে জানা যেতে পারে। হোম পেজের একদম নিচে ক্যারিয়ার অপশন গিয়ে বিভিন্ন রকমের লিঙ্কসটা থাকে, তার থেকে পরীক্ষার পদ্ধতি, সরঞ্জাম ইত্যাদি। এবার দেখি শিক্ষা ওয়েবসাইটের মাধ্যমে ব্যাঙ্গালোর শহরের স্থাপত্য বিষয় কোর্স সম্বন্ধে তুমি কিভাবে তথ্য বের করো। ঠিক আছে, আমাকে চেষ্টা করতে দাও। প্রথম পদক্ষেপ http://www.shiksha.com খুলতে হবে। দ্বিতীয় পদক্ষেপ অল কোর্সেসে গিয়ে ক্লিক করতে হবে এবং ধীরে ধীরে নিচে নেমে এসে বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগকে নির্বাচন করতে হবে এবং তারপর স্থাপত্য বিভাগ ক্লিক করতে হবে। তৃতীয় পদক্ষেপ রাজ্যের তালিকা থেকে ব্যাঙ্গালোরকে নির্বাচন করতে হবে এবং তারপর প্রসিড বোতামটা ক্লিক করতে হবে, তারপর সমস্ত তথ্য জানা যাবে। এখন অনেক ওয়েবসাইট আছে যেটা থেকে বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার সংক্রান্ত তথ্য জানা যায়, যেমন www.employmentnews.com, www.naukri.com, www.timesjob.com, www.ruralnaukri.com। অ্যাড্রেস বাড়িতে লিখতে হবে অথবা ওয়েব ব্রাউজার লিখতে হবে www.employmentnews.com। হোম পেজেতে বিভিন্ন রকমের শ্রেণী বা পর্যায় আসবে, যেখানে অনেক গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো দেখা যাবে, যেটার সম্বন্ধে তুমি জানতে চাও সেই লিঙ্কটার ওপর ক্লিক করো। যদি পরীক্ষার রেজাল্ট জানতে চাও অথবা কলেজে ভর্তি সম্বন্ধীয় তথ্য জানতে চাইলে যেতে হবে অ্যাডমিশন ও রেজাল্ট ট্যাবে। যদি ক্যারিয়ার সম্পর্কিত কোনো তথ্য পেতে চাও তো ক্যারিয়ার লিঙ্কে যেতে হবে, সেখানে আরও অনেক লিঙ্ক পাবে যেগুলি পড়াশোনা, ব্যাংকিং, সিভিল সার্ভিস, ডিফেন্স এবং ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে বিভিন্ন তথ্য দেয়। যদি চাকরি সংক্রান্ত খবর পেতে চাও তো নিউজ বা রোজগার সমাচার ট্যাবে গিয়ে সাবস্ক্রিপশনে ক্লিক করতে হবে, যেটা হোম পেজের ডান দিকে থাকবে, এবং সেখানে যা যা নিয়ম মানতে বলবে সেটা মানতে হবে।
ই ভার্সন ট্যাবের মাধ্যমে লগ ইন করেও আমরা চাকরি সংক্রান্ত তথ্য জানতে পারি। শুধু এটা ব্যবহারের জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লাগবে। দেখি এই ওয়েবসাইটের মাধ্যমে চাকরি সংক্রান্ত তথ্য তুমি কিভাবে বের করতে পারো। হ্যাঁ, আমি নিশ্চিত আমি নিজেই কাজ করতে পারব। প্রথম পদক্ষেপ http://www.employmentnews.gov.in এই ওয়েবসাইটটা খুলতে হবে। দ্বিতীয় পদক্ষেপ, হোম পেজটা স্ক্রল করে নিচে নামিয়ে সরকারি চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানা যাবে। একইভাবে তুমি চেষ্টা করতে পারো এই ওয়েবসাইটের মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানার। এবার আমাকে দেখতে দাও যে তুমি naukri.com-এর সাহায্যে কিভাবে চাকরির সন্ধান পাও। প্রথমে অ্যাড্রেস বাড়িতে লিখতে হবে www.naukri.com। তুমি এখানে সার্চ করে নিজের পছন্দের জায়গায় বেতন দেখে চাকরির সন্ধান পেতে পারবে। হোম পেজের একদম নিচে চাকরি খোঁজার বিভিন্ন নিয়ম দেওয়া আছে, সেগুলোকে মেনে চলতে হবে। যদি তুমি রিক্রুটার্সের সন্ধান করতে চাও তো তোমাকে সার্চ রিক্রুটার্স বোতামে গিয়ে ক্লিক করতে হবে। যদি তুমি নিজের বায়োডেটা জমা করতে চাও তো হোম পেজের মধ্যে থাকা পোস্ট রেজিউমে যেতে হবে এবং প্রয়োজনীয় ন্যূনতম তথ্য দিতে হবে। যদি তুমি নিজেকে সেই চাকরির উপযুক্ত ভাবো তো লগ ইন করো জব সিকার ট্যাবে এবং লগ ইন করে দাও। যদি আরও কিছু তথ্য যেমন বায়োডেটা লেখা, প্রোফাইলযুক্ত করা কেরিয়ার সম্পর্কিত কোনো উপদেশ দেওয়া ইত্যাদি বিষয় জানতে হলে ফাস্ট ফরওয়ার্ড ট্যাবে যেতে হবে। যদি তুমি শিক্ষা নিয়ে কোনো তথ্য জানতে চাও তো লার্নিং ট্যাবে যেতে হবে তোমাকে। এই ট্যাবে বা সাইটে ভারতের সঙ্গে সঙ্গে বিদেশের বিভিন্ন রকমের তথ্য জানা যাবে। naukri.com-এর মাধ্যমে চাকরির সন্ধান। প্রথম পদক্ষেপ, প্রথমে www.ruralnaukri.com ওয়েবসাইটে যেতে হবে। যদি চাকরি সংক্রান্ত তথ্য তুমি ইমেলের সাহায্যে পেতে চাও তো নিজে রেজিস্টার করতে হবে এমপ্লয়ি রেজিস্টার ট্যাব ব্যবহার করে। যদি তুমি রেজিস্টার করে থাকা নিজেকে তাহলে নিজের ব্যবহার্য নাম ও পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে হবে। যদি তুমি নতুন চাকরির ব্যাপারে জানতে চাও তাহলে ভ্যাকেন্সি ট্যাবে যেতে হবে। সেখানে নিজের পছন্দসই চাকরির সন্ধান পাওয়া যাবে এবং বিভিন্ন রকমের তথ্য যেমন বেতন, জায়গা, কোম্পানির সমস্ত রকমের তথ্য জানা যাবে। তুমি যদি ক্যারিয়ার সংক্রান্ত কোনো ছোট পরীক্ষা, ইন্টারভিউ, কাউন্সেলিং, নিজের বায়োডেটা তৈরি ইত্যাদি করতে চাইলে তোমাকে এই ওয়েবসাইটে যেতে হবে। এখন মুম্বাই শহরের কম্পিউটার সংক্রান্ত চাকরির সন্ধান করো www.naukri.com ওয়েবসাইটে গিয়ে। প্রথম পদক্ষেপ http://www.naukri.com খুলতে হবে। দ্বিতীয় পদক্ষেপ, কিওয়ার্ডের জায়গায় কম্পিউটার অপারেটরস বলে লিখতে হবে এবং জায়গার নাম যেমন মুম্বাই লিখতে হবে। তৃতীয় পদক্ষেপ, সার্চ বোতামে গিয়ে ক্লিক করতে হবে এবং তারপর নিজের পছন্দের ফল তুমি পেয়ে যাবে। হ্যাঁ, এখন আমি নিশ্চিত হলাম এইটা দেখে যে তুমি চাষবাস বলো বা চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য ইন্টারনেটের মাধ্যমে বের করতে পারছ। এবার কার্যাবলীতে অংশগ্রহণ করে নিজেদের আনন্দ প্রদান করো। গীতা, আমরা কি ইলেকট্রিক বিল অথবা টেলিফোন বিল ইন্টারনেটের সাহায্যে দিতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আপনারা এই রকমের বিভিন্ন বিল ইন্টারনেটের মাধ্যমে দিতে পারবেন। ইলেকট্রিসিটি, টেলিফোন, জল, গ্যাস এই সমস্ত চাহিদাপূর্ণ জিনিসগুলো প্রচুর খরচাবহুল এবং প্রদান করতে বহু সময় লাগে। এখন কিছু এজেন্সি আছে যারা এই ইলেকট্রনিক্স ভাবে টাকা প্রদানের ব্যবস্থা করেছে। এটা আমাদের জীবনকে আরো সহজতর করে নিয়েছে। আমরা এখন বাড়িতে বা অফিস থেকে ইন্টারনেটের মাধ্যমে বিল দিতে পারি। ইলেকট্রনিক্স টাকা প্রদান কিছু সুবিধা আছে, যাতায়াতের সময় ও খরচ কম হয়, এখানে বিল হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, টাকা ডিউ ডেটের আগে জমা পড়ে যায়, টাকা প্রদান 24 ঘন্টায় যে কোনো সময় করা যায়, টাকা প্রদান করার আগে বিলের টাকা দেখে নেওয়া যায়।
এমন অনেক ইলেকট্রনিক্স কোম্পানি আছে যারা এই অনলাইনের বিল জমা করার সুবিধা দিয়ে থাকে। যেমন তুমি যদি দিল্লিতে থাকো এবং বিএসিএস রাজধানী তোমার বাড়িতে ইলেকট্রিক দিয়ে থাকে, তো তোমাকে বিএসিএস রাজধানী ওয়েবসাইটে গিয়ে বিল জমা করতে পাবে। ঠিক এইভাবে তুমি তোমাদের ইলেকট্রিসিটি বিল সেই ওয়েবসাইটে গিয়ে জমা করতে পারবে। এই রকম কিছু ইলেকট্রিক কোম্পানির নাম দেওয়া হল ভারতের। এবার আমি তোমাকে দেখাবো যে ঠিক কিভাবে বিএসিএস দিল্লিতে অনলাইনে বিল জমা হয়। প্রথমে বিএসিএস দিল্লি ওয়েবসাইটে যেতে হবে। এবার তোমাকে পেমেন্ট অপশনে যেতে হবে এবং সেখানে গিয়ে ডেবিট বা ক্রেডিট বা নেট ব্যাঙ্কিং যে কোনো একটা অপশনে যেতে হবে। নিয়মাবলীগুলো খুব যত্ন সহকারে পড়ো এবং তারপর পে নাও অপশনে ক্লিক করো। এবার তোমার সিএ নম্বরটা যেখানে লিখতে বলা হয়েছে সেখানে লেখো। তোমার সিএ নম্বরটা তুমি দেখতে পাবে ইলেকট্রিসিটি বিলের একদম ডান দিকের কোণে। এবার গো বোতামটিতে গিয়ে ক্লিক করতে হবে। এবার জমা দেওয়ার পেজটা এসে উপস্থিত হবে। সেখানে কিভাবে জমাটা হবে, ডেবিট বা ক্রেডিট নেট ব্যাঙ্কিং, সেটা নির্বাচন করতে হবে। যদি তুমি ক্রেডিট কার্ড বেছে নাও, তো তোমাকে ক্রেডিট কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য প্রদান করতে হবে এবং প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। যদি তুমি নেট ব্যাঙ্কিং করো, তাহলে যে ব্যাংক থেকে তুমি বিল জমা করতে চাও সেটা নির্বাচন করো। সেখানে নিজের ব্যবহার্য নাম এবং পাসওয়ার্ডটি লিখে সাফল্য সহকারে বিল জমা করার পর একটা ট্রানজ্যাকশন নম্বর দিতে হবে। এই বিল দিদি, আমরা কি মোবাইল ফোনে বিল জমা ও রিচার্জও করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। শুধু কয়েকটা পদক্ষেপ মেনে চললেই তোমার মোবাইল রিচার্জ সম্ভব হবে। প্রথমে রিচার্জের ওয়েবসাইটে যেতে হবে। এবার সেখানে গিয়ে মোবাইল অপশনে গিয়ে যে সার্ভিসটা তুমি চাও সেটাকে নির্বাচন করতে হবে। এরপর নিজের মোবাইল নম্বরটা লিখতে হবে এবং কন্টিনিউ বোতামে প্রেস করতে হবে। এবার নিজের প্ল্যানের টাইপকে নির্বাচন করতে হবে এবং রিচার্জের টাকার পরিমাণটা লিখতে হবে। তারপর কন্টিনিউ বোতামটিকে প্রেস করতে হবে। এবার তোমার মোবাইল নম্বর অনুযায়ী কিছু তথ্য আসবে পর্দায়। সেটাকে দেখে সেখানে তিনটে অপশনের মধ্যে একটাতে প্রেস করতে হবে। এরপর কন্টিনিউ বোতামটিকে প্রেস করতে হবে এবং যদি তুমি পূর্বেই রেজিস্টার ব্যবহার্য হও তাহলে রেজিস্টার আর করতে হবে না। সাইন ইন বোতামটিতে প্রেস করতে হবে যদি তুমি রেজিস্টার ব্যবহার্য ব্যক্তি হও। তো রেজিস্টার বোতামটা প্রেস করতে হবে যদি তুমি রেজিস্টার ব্যক্তি না হও। যদি তুমি কন্টিনিউ অ্যাজ গেস্ট বোতামটা প্রেস করো, তো তোমার মোবাইল স্ক্রিনে তথ্য ফুটে উঠবে এবং এবার তুমি তোমার যাবতীয় তথ্যসমূহ ওখানে লিখে জমা অর্থাৎ সাবমিট বোতামটা প্রেস করতে হবে। এবার যে কোনো একটা পেমেন্ট অপশনকে পছন্দ করতে হবে। এরপর অপশনগুলোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করলে ড্রপ ডাউন বক্স আসবে যেখানে ব্যাংকের নামের তালিকা আসবে। সেখান থেকে নিজের পছন্দসই ব্যাংকের নাম নির্বাচন করতে হবে এবং কন্টিনিউ বোতামটা টিপতে হবে। এবার পেমেন্ট সংক্রান্ত তথ্যগুলি আসবে, সেটাকে পড়ে নিয়ে প্রসিড বোতামটা প্রেস করতে হবে। এর ফলে তুমি সরাসরি নিজের ব্যাংক থেকে টাকা জমা করতে পারবে। এবার টাকা জমা করার জন্য নিজের ব্যবহার্য নাম ও পাসওয়ার্ডটা লেখো। রোহন, এবার নিজে তুমি রিচার্জ করার চেষ্টা করো। নিশ্চয় দিদি। প্রথম পদক্ষেপ, রিচার্জ ইট নাও ওয়েবসাইট গিয়ে লগ ইন করতে হবে। দ্বিতীয় পদক্ষেপ, সার্ভিস প্রোভাইডার নির্বাচন করে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানাতে হবে। তৃতীয় পদক্ষেপ, প্ল্যানের ধরন নির্বাচন করতে হবে, রিচার্জের টাকার পরিমাণটাও বেছে নিতে হবে এবং অব্যাহত রাখার বোতামটা টিপতে হবে। চতুর্থ পদক্ষেপ, অব্যাহত অতিথি নির্বাচন করুন। পঞ্চম পদক্ষেপ,
নিজের মোবাইল সম্বন্ধে বিস্তারিত তথ্য দিতে হবে এবং প্রদান অপশনটাকে নির্বাচন করতে হবে। ষষ্ঠ পদক্ষেপ, নিজের প্রয়োজনীয় ব্যাংক নির্বাচন করুন এবং লেনদেন করে দিন। দিদি, পোস্টপেড মোবাইল কানেকশনের ক্ষেত্রে আমি কিভাবে ফোনের বিল জমা করব? পোস্টপেড মোবাইল ফোনের রিচার্জের ক্ষেত্রে পেটিএম ওয়েবসাইটে যেতে হবে এবং শুধু নিচের এটা অনুসরণ করো। প্রথমে পেটিএম ওয়েবসাইটে যেতে হবে। এবার বিল পেমেন্ট ট্যাবে যেতে হবে। সেখান থেকে মোবাইল ট্যাবে গিয়ে ক্লিক করতে হবে, তবে নিজের পোস্টপেড মোবাইল ফোনের বিল জমা করা যাবে। এবার নিজের মোবাইল নম্বর এন্টার করতে হবে। এবার অপারেটর নম্বর এবং বিল পরিমাণ লিখতে হবে, তারপর প্রসিড বোতামটা ক্লিক করতে হবে। এবার তোমার পেমেন্টের সংক্রান্ত তথ্য দেখা যাবে। প্রসিড টু পে বোতামে গিয়ে ক্লিক করতে হবে। এবার পেটিএম এ এসে সাইন ইন করতে হবে। যদি তুমি নতুন বা প্রথমবার ব্যবহারকারী হও এবং নতুন আইডি তৈরি করতে হবে, পেটিএম এ যাও তো আগে অ্যাকাউন্ট নম্বর এবং মোবাইল নম্বর দিতে হবে, তারপর পেটিএম এ পাসওয়ার্ড লিখতে হবে। পর্দার বাম দিকে দেখানো তালিকা দেখে অপশনটি বেছে নিতে হবে এবং যখনই তুমি একবার জমা করে নেবে তখনই দেখবে তোমার মোবাইল নম্বর রিচার্জ হয়ে গেছে। গীতা, আমরা কি কেবল টিভির বিলও ইন্টারনেটের মাধ্যমে দিতে পারি? হ্যাঁ কাকু, তুমি পারো। এবার আমি আপনাকে রিচার্জের ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ডিটিএইচ এর বিল দেওয়া হয় তা দেখাব। প্রথমে www.recharge-it-now.com ওয়েবসাইটে যেতে হবে। অনলাইনে রিচার্জের ক্ষেত্রে তিনটি অপশন দেখা যায়। রিচার্জ ইয়র ডিটিএইচ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। সেখান থেকে ডিটিএইচ বোতামে এবং তারপর সেখানে আপনার সার্ভিসের মালিকের নাম দিতে হবে। ধরুন এখানে টাটা স্কাই সার্ভিসের মালিক হিসেবে ধরা হল। এবার নিজের আইডি লিখতে হবে এবং কন্টিনিউ বোতামে গিয়ে ক্লিক করতে হবে। এখানে টাটা স্কাই প্ল্যানের টেবিলটা তৈরি হয়ে গেছে। নিজের পছন্দ মতো প্যাক বেছে নিয়ে কন্টিনিউ বোতামটি প্রেস করতে হবে। এবার ডিটিএইচ সম্পর্কিত সমস্ত তথ্য দেখা যাবে। এই তথ্যকে দেখে নিয়ে তিনটে অপশনের মধ্যে যে কোনো একটাকে নির্বাচন করতে হবে। কন্টিনিউ অ্যাজ গেস্ট অপশনটিতে প্রেস করুন। যদি আপনি রেজিস্টার্ড ইউজার হন তো তাহলে আপনাকে আর রেজিস্টার করতে হবে না। আর যদি আপনি নিজেকে রেজিস্টার করতে চান তো রেজিস্টার বোতামে গিয়ে ক্লিক করতে হবে। যদি আপনি কন্টিনিউ অ্যাজ গেস্ট বোতামটা প্রেস করেন তাহলে পর্দায় এর সংক্রান্ত তথ্য ফুটে উঠবে। এবার নিজের সম্পর্কিত সমস্ত তথ্য লিখতে হবে এবং তারপর সাবমিট বোতামটিতে প্রেস করতে হবে। এবার যে কোনো একটি পেমেন্ট অপশন বেছে নিতে হবে। যে কোনো একটা অপশনে ক্লিক করে ড্রপ ডাউন বাক্সতে ব্যাংকের তালিকা দেখা যাবে। ব্যাংকের নাম নির্বাচন করার পর কন্টিনিউ বোতামটিতে প্রেস করতে হবে। এবার পেমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য দেখা যাবে এবং এর প্রসিড বোতামটা প্রেস করতে হবে। এবার আপনি সরাসরি ব্যাংকের সঙ্গে যুক্ত থাকবেন। সেখান থেকে প্রয়োজনীয় টাকা জমা করতে নিজের ডেবিট বা ক্রেডিট কার্ডের ব্যবহার করতে হবে। এবার তোমাদের কাছে এটা খুব সহজ হয়ে গেল তো? এইবার তোমরা ইন্টারনেটের মাধ্যমে অনলাইন মোবাইল ফোন রিচার্জ, বিল জমা এবং কেবল বিলও জমা করতে পারবে। ঠিক আছে দিদি, এটা খুবই উপযোগী। হ্যাঁ গীতা, এই তথ্যগুলি আমার কাছে চিরজীবনের মতো সঞ্চিত হয়ে রইল। নিজেদের জানা তথ্যকে চলো এবার কাজে লাগাই। গীতা, তুমি কি আমাকে শেখাতে পারবে ঠিক কিভাবে রেলের টিকিট বুক করতে হয় অনলাইনে? হ্যাঁ নিশ্চয় কাকু। এখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে রেলের টিকিট বুক করতে হবে না। IRCTC-র ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং করা। অনলাইনে IRCTC-র ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিট বুক করা যায়। প্রথমে ওয়েব ব্রাউজারকে খুলতে হবে এবং লিখতে হবে www.irctc.co.in। তারপর নিজের ব্যবহার্য নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যদি আপনার নাম রেজিস্টার করা না থাকে তো সাইন আপ বোতামে ক্লিক করতে হবে এবং তারপর নিজের ব্যবহার্য নাম ও পাসওয়ার্ড তৈরি করতে হবে। একবার আপনি এই পেজে লগ ইন করলে এই পেজটি আপনি দেখতে পারবেন।
ট্রেনের টিকিট বুক করার জন্য প্রথমে প্ল্যান মাই ট্রাভেলে যেতে হবে, ফর্ম ওপরে ক্লিক করতে হবে, অপশনগুলো ড্রপ ডাউন করে নামাতে হবে। এখানে ট্যুরের জায়গাতে যে স্টেশন থেকে আপনি যেতে চান তার নাম এবং যেখানে যেতে চান সেই স্টেশনের নামটাও লিখতে হবে পরে। ধরুন আপনি ব্যাঙ্গালোর থেকে চেন্নাই যেতে চান, তাহলে ফর্মের জায়গায় ব্যাঙ্গালোর এবং ট্যুরের জায়গায় চেন্নাই লিখতে হবে, অথবা আপনি স্টেশনের কোড নম্বর দিতে পারেন। এবার ডেট সেকশনে গিয়ে বেড়াতে যাওয়ার তারিখ নির্বাচন করতে হবে। এবার টিকিট টাইপে যেতে হবে এবং দুটো অপশনের মধ্যে যে কোনো একটাতে যেতে হবে। অপশন দুটো হল ই টিকিট আর একটা আই টিকিট। ই টিকিট সেই টিকিট যেটা আপনি ইলেকট্রনিক টিকিট হিসেবে পান এবং যেটা আপনি প্রিন্ট নিয়ে ট্রাভেল করতে পারেন, আর আই টিকিট হল সেই টিকিট বুকিং করার কিছুদিনের মধ্যে আপনার বাড়িতে সরাসরি যায়। এবার কোটাতে গিয়ে পছন্দ করতে হবে। সেখানে তিনটি অপশন দেখা যাবে, জেনারেল, তৎকাল এবং মহিলা। জেনারেলে যে কেউ যেতে পারে, কিন্তু তৎকালের টিকিট একদিনের আগে বুক করতে হয়, আর মহিলা কোটায় শুধুমাত্র মহিলারা যেতে পারে। এবার ফাউন্ড এবং ট্রেন বোতামে গিয়ে ক্লিক করতে হবে। লিংকের উপর ক্লিক করলে ট্রেনের তালিকা দেখা যাবে। যে ক্লাসের ট্রেনে আপনি যেতে চান সেই ট্রেনের নামে ক্লিক করতে হবে। এটাতে ছ রকমের সময় ট্রেনের সমস্ত তথ্য জানা যাবে। বুকিং অপশনে ক্লিক করার পর এটা সরাসরি সেই পেজে আপনাকে নিয়ে যাবে। ওখানে গিয়ে প্রয়োজন অনুসারে যাত্রীর সম্বন্ধীয় তথ্য দিতে পারেন। এটা ই টিকিটে খুব বেশি হলো 6 জন যেতে পারে। এবার বাক্সটাতে তথ্য গিয়ে পূর্ণ করতে হবে এবং নেক্সট বোতামটিতে প্রেস করতে হবে। এবার আপনি আপনার রিজার্ভেশন সংক্রান্ত সমস্ত তথ্য দেখাতে পারবেন। এখানে আপনার কোটা এবং টিকিটের সমস্ত তথ্য জানা যাবে। এরপর মেক পেমেন্ট অপশনে গিয়ে টাকা জমা করতে হবে। এবার ওয়েবসাইটে দেওয়া মেক পেমেন্ট অপশনে যে কোনো একটা বাছতে হবে। যেভাবে আপনি টাকা জমা করতে চান সেখানে গিয়ে ক্লিক করতে হবে এবং যে ব্যাংক থেকে করতে চান সেই ব্যাংকের ওপর ক্লিক করতে হবে। এখানে সাফল্যভাবে লেনদেন হয়ে যাওয়ার পর এটা সরাসরিভাবে আইআরসিটিসিটিতে ওয়েবসাইটে চলে যাবে এবং টিকিট বুক হয়ে যাবে। এবার টিকিটের একটা প্রিন্ট আউট বের করে নেবে, সঙ্গে একটা সচিত্র পরিচয়পত্র রাখবেন। কাকু, এবার আপনি নিজে চেষ্টা করে স্লিপার ক্লাসের একটি টিকিট বুক করুন আর আইআরসিটিসি ওয়েবসাইট থেকে, যেটা দিল্লি থেকে পাটনা যাওয়া যাবে। হ্যাঁ নিশ্চয়ই, এখন আমি এটা নিজেই করতে পারবো। প্রথম পদক্ষেপ, আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্টে গিয়ে লগ ইন করতে হবে। দ্বিতীয় পদক্ষেপ, যাতায়াতের সম্বন্ধীয় সমস্ত তথ্য দিয়ে রওনা স্থানে নিউ দিল্লি ও পৌঁছানোর স্থানে পাটনা লিখুন এবং যাওয়ার দিন নির্বাচন করুন। তৃতীয় পদক্ষেপ, সিলেক্ট বোতামটা ক্লিক করে নিজের সম্ভাবনা এবং নির্দিষ্ট কোন কোন ট্রেন আছে তার একটা তালিকা পাওয়া যাবে। চতুর্থ পদক্ষেপ, বুকিং নাও অপশনে গিয়ে ক্লিক করতে হবে এবং যাত্রী সম্বন্ধীয় সব তথ্য দিতে হবে। পঞ্চম পদক্ষেপ, নিজের মোবাইল নম্বর লিখতে হবে এবং ক্যাপচা কোড দিতে হবে। ষষ্ঠ পদক্ষেপ, নেক্সট বোতামটা নির্বাচন করতে হবে এবং টাকা লেনদেনের অপশনগুলো পর্দায় দেখা যাবে। সপ্তম পদক্ষেপ, নিজে কিভাবে টাকা প্রেরণ করবেন সেটা নির্বাচন করে নিন। দিদি, আমরা কি আমাদের মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারি? হ্যাঁ রোহন, নিশ্চয়ই। তুমি তোমার মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশনের মাধ্যমেও ট্রেনের টিকিট বুক করতে পারবে। আইআরসিটিসি অ্যাপ ডাউনলোড করতে হবে, যেটা বিনা খরচে হয়ে থাকে। এই অ্যাপটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ যুক্ত ফোনে পাওয়া যাবে। শুধুমাত্র আমার বলে যাওয়া পদক্ষেপগুলো মেনে চলো। প্রথমে আইআরসিটিসি অ্যাপটা ডাউনলোড করতে হবে। অ্যাপটাকে খুলতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে।
সাফল্যের সঙ্গে লগ ইন করার পর একটা সেকশন আসবে, যদি টিকিট বুক করতে চাও তো বুক টিকিট বা এনকোয়ারি অপশনে ক্লিক করতে হবে। এবার প্ল্যান মাই ট্রাভেল অপশনে আসবে, যেখানে তোমাকে যেতে হবে এবং প্রয়োজনীয় তথ্য দিতে হবে, যেমন কিভাবে যাবে, কোথায় যাবে, যাওয়ার তারিখ, ক্লাস, কোটা এবং টিকিটের টাইপ ইত্যাদি। এবার এখানে ট্রেনের তালিকাটা দেখা যাবে, তাদের মধ্যে থেকে বেছে নাও যে কোনো একটা অপশন। এবার যাত্রীর ফর্মটা দেখা যাবে, অ্যাড প্যাসেঞ্জার অপশনে গিয়ে ক্লিক করতে হবে এবং যাত্রীর সমস্ত রকমের তথ্য লিখতে হবে। এখানে যাত্রী সম্বন্ধীয় সমস্ত তথ্য লেখার পর অ্যাড বোতামে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখা যাবে যাত্রীকে সাফল্যের সঙ্গে যুক্ত করা হয়েছে, কন্টিনিউ বোতামে একটা ক্লিক করতে হবে এবং যাওয়া সংক্রান্ত সমস্ত তথ্য জানা যাবে। এবার যাওয়া সংক্রান্ত সমস্ত তথ্য এবং টিকিটের মূল্য সম্বন্ধ জানা যাবে, তথ্যগুলোকে দেখে এবং মেক পেমেন্ট অপশনে গিয়ে ক্লিক করতে হবে, তার থেকে যে কোনো ধরনের পেমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য জানা যাবে। যেভাবে আপনি টাকা জমা করতে চান সেটা বেছে নেওয়ার পর নির্দিষ্ট ব্যাংকের নাম বেছে নিলেই সরাসরি ওয়েব পেজটা দেখা যাবে। সাফল্যপূর্বক লেনদেনের পর আইআরসিটিসি ওয়েবসাইটে আপনাকে টিকিট বুক হয়ে যাবে। আমরা কি অনলাইনে বাসের টিকিট বুক করতে পারব গীতা? হ্যাঁ নিশ্চয়ই, এই রকম অনেক এজেন্সি আছে যারা অনলাইনে বাসের টিকিট বুক করে। দয়া করে আমাকে দেখাবে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ নিশ্চয়ই, আমাকে আগে দেখতে দাও কোন কোন অনলাইন পোর্টাল আছে যারা এইগুলো দিয়ে থাকে। এগুলো হল এমন কিছু অনলাইন পোর্টাল যেগুলো বাসের টিকিট বুক করতে সাহায্য করে। রেড বাস ডট ইন, ট্রাভেল ইয়ারি ডট কম, বুক বাস নাও ডট কম, আভি বাস, সিট সিলেক্ট ডট কম, সিম্পল বাস, আইগোজি ডট কম ইত্যাদি হল বাসের টিকিট বুক করার কতগুলো অনলাইন পোর্টাল। এদের মধ্যে সব থেকে ভালো পোর্টাল হল রেড বাস, যেটা 65% মার্কেটে শেয়ার করে থাকে। এখন চলো রেড বাস ব্যবহার করে বাসের টিকিট বুক করার স্টেপগুলো দেখি। প্রথমে www.redbus.in লগ ইন করতে হবে। এবার নির্বাচন করতে হবে ফ্রম টু এবং যাওয়ার তারিখ, তারপর ক্লিক করতে হবে সার্চ বাস অপশনে। এবার রেজাল্ট পেজটা দেখা যাবে এবং তাতে কতগুলো সিট বুক করা যাবে সেটা দেখা যাবে। এবারে বাসের ধারা, তার বৈশিষ্ট্য কোথায়, কবে যাচ্ছে সমস্ত কিছু দেখা যাবে। এবং সেখানে গিয়ে যে কটা সিট তুমি বুক করতে চাইছ সেটাকে নির্বাচন করতে হবে। এরপর কন্টিনিউ বোতামে গিয়ে ক্লিক করতে হবে। এবার নিজের সম্বন্ধীয় প্রয়োজনীয় তথ্যগুলো লেখো। এবার অফার কোড অথবা ক্যাশ কুপনটা এন্টার করতে হবে যদি তোমার থাকে। ভিউ সিটসে গিয়ে ক্লিক করতে হবে। এবার অনলাইনে পেমেন্ট করা যেতে পারে যে কোনো একটা পেমেন্ট মোড বেছে নিয়ে। এই উইন্ডোটা দিয়ে ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে আমরা পেমেন্ট করতে পারব। এটা সেই উইন্ডো যেটাতে দিয়ে আমরা নেট ব্যাংকিংই করে থাকি। এবার চেষ্টা করে রেড বাস ওয়েবসাইট ব্যবহার করে দিল্লি থেকে হরিদ্বার যাওয়ার একটা বাসের টিকিট বুক করো দেখি। হ্যাঁ আমি পারবো এটা করতে। প্রথম পদক্ষেপ, রেড বাস ওয়েবসাইটে যেতে হবে। দ্বিতীয় পদক্ষেপ, থেকে লেখার জায়গাতে দিল্লি এবং যাওয়া লেখার জায়গাতে হরিদ্বার লিখতে হবে। তৃতীয় পদক্ষেপ, যাওয়ার দিন নির্বাচন করতে হবে। চতুর্থ পদক্ষেপ, সার্চ বাসেসে গিয়ে ক্লিক করতে হবে এবং এর ফলে বিভিন্ন ধরনের বাসের তালিকা পর্দায় দেখা যাবে। পঞ্চম পদক্ষেপ, নিজের পছন্দের বাসের ভিউ সিট এসে ক্লিক করতে হবে। ষষ্ঠ পদক্ষেপ, নিজের বসবার স্থান নির্বাচন করে যদি দরকার হয় তো বোর্ডিং পয়েন্টস পছন্দ করো। সপ্তম পদক্ষেপ, অব্যাহত বোতামটা ক্লিক করো এবং একটা ফর্ম দেখা যাবে পর্দায়। অষ্টম পদক্ষেপ, নিজের পরিচয় সংক্রান্ত সমস্ত তথ্য লেখো
এবং টাকা লেনদেনের অপশন বেছে নিতে হবে। আমরা কি মোবাইল ইন্টারনেটের মাধ্যমে রেড বাসের টিকিট বুক করতে পারব? হ্যাঁ নিশ্চয়ই, শুধু তোমাকে রেড বাস অ্যাপসটা ডাউনলোড করতে হবে। প্রথমে প্লে স্টোরে যেতে হবে এবং রেড বাস অ্যাপসটা সার্চ করতে হবে। একবার অ্যাপটা ইনস্টল হয়ে গেলে অ্যাপসটা খুলে বুকিং প্রক্রিয়া শুরু করা যাবে। এবার যেখান থেকে যেতে চাও এবং যে জায়গায় যেতে চাও সেই জায়গাগুলির নাম লেখো ফ্রম এবং টু জায়গাতে। একবার তুমি যদি তোমার গন্তব্যস্থলের নাম দিয়ে দাও তো তারপর ক্যালেন্ডার থেকে তারিখ নির্বাচন করে এবং সার্চ বাসেস বোতামে গিয়ে ক্লিক করতে হবে। এবার নিজের পছন্দ মতো একটা অপশন বেছে নিতে হবে। এবার নিজের সিট সংখ্যা এবং কবে কোথায় যাবে তার সংক্রান্ত তথ্য গিয়ে পূর্ণ করতে হবে এবং কন্টিনিউ বুকিং বোতামে ক্লিক করতে হবে। এবার নিজের পরিচয় সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমন নাম, ইমেল আইডি, বয়স, ফোন নম্বর, লিঙ্গ এবং সব লেখার পর কন্টিনিউ বুকিং বোতামে গিয়ে ক্লিক করতে হবে। এবার যে কোনো একটি অপশনের মাধ্যমে তুমি তোমার পেমেন্ট করতে পারো। তো এটা হলো তার পদ্ধতি, অনলাইনে তুমি কিভাবে টিকিট বুক করতে পারো। ধন্যবাদ দিদি, এই তথ্যগুলো ভবিষ্যতে আমাদের অনেক সাহায্য করবে। হ্যাঁ নিশ্চয়ই, এবার এর কার্যবলিতে অংশ নিয়ে চলো। গীতা, আমরা তো গ্রামে থাকি, এখানকার মানুষ তৎকালীন সরকারি যোজনা সম্পর্কিত কোনো তথ্য পায় না, এটা জানতে কি আমাদের ইন্টারনেট সাহায্য করতে পারবে? নিশ্চিতভাবে কাকু, ভারত সরকার নাগরিকদের মধ্য ও রাজ্য স্তরে বিভিন্ন তথ্য এবং অনলাইন সেবা প্রদান করে। ই গভর্নেন্স বাস্তবে রূপান্তরিত করতে যাতে আপনি ইন্টারনেট ব্যবহার করে এই সাইট চেক আউট করতে পারেন,